আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় রাওয়ান্দিয়া সম্প্রদায়, যাদের উৎপত্তি আব্বাসীয় খিলাফতের সময় হয়েছিল। রাওয়ান্দিয়া সম্প্রদায় হলো একদল উগ্রপন্থী পারসিক, যারা আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুরকে আল্লাহর অবতার বলে প্রচার করেছিল। এরা ছিলেন খলিফা আবু জাফর আল মনসুরের প্রতি অনুগত একটি দল। রাওয়ান্দিয়া সম্প্রদায় খলিফা আবু জাফর আল মনসুরকে খাদ্য ও পানীয়দাতা ঈশ্বর বলে একটি মতবাদ প্রচার করতে থাকে। তাদের এই অনভিপ্রেত ও নাস্তিকাপূর্ণ কর্মকাণ্ডে ধর্মপ্রাণ ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ওঠে, ফলে আল মনসুর তাদের কঠোরহস্তে দমন করতে বাধ্য হন। আর এই দলটি তাদের ধর্মীয় মতবাদের জন্য ইতিহাসে রাওয়ান্দিয়া সম্প্রদায় নামে পরিচিত। সবাইকে ধন্যবাদ। সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।